একটা ডাইআইসোসায়ানাইড কে বিক্রিয়া করাইছি, অর্থাৎ ওই যে তিনটা স্টেপ ছিল তার প্রথম এবং দ্বিতীয় স্টেপটা এখানে দেখানো হয়েছে। প্রথম স্টেপে ম্যাক্রোগ্লাইকল বানানো হয়েছিল, সেকেন্ড স্টেপে ম্যাক্রোগ্লাইকলের সাথে ডাইআইসোসায়ানাইডের বিক্রিয়া করা হয়েছিল। এরপর সেকেন্ড স্টেপে আমরা কাপলিং রিয়াকশন করছি, বা চেইন এক্সটেনশন যেটাকে বলছিলাম, অর্থাৎ এইখানে যে প্রোডাক্টটা তৈরি হলো সেটার সাথে আমরা কিছু কাপলিং এজেন্ট যুক্ত করে দিলাম। এই এইটা যুক্ত করার ফলে যেটা হইলো, আমাদের এক একটা মনোমার পরস্পরের সাথে লেগে লেগে বড় পলিমারের চেইন তৈরি করলো। এটা ছিল আমাদের থার্ড স্টেপ ওইখানে, আর এখানে সেকেন্ড স্টেপ হিসেবে বলতেছি। এরপরে আমরা সলিউশন বানাইলাম, অর্থাৎ যেটা তৈরি হইলো সেটাকে আমরা আইদার ডাইমিথাইল ফর্মামাইড বা ডাইমিথাইল অ্যাসিটামাইড এই ধরনের সলভেন্টের মধ্যে ডিজলভ করলাম, দ্রবীভূত করলাম, তাইলে আমাদের একটা সলিউশন তৈরি হয়ে গেল। এরপর সেই সলিউশনটাকে স্পিনারেট দিয়ে বের করলাম, স্পিনারেটের হোল দিয়ে পুশ করে বের করে নিয়ে আসলাম, লাইক ওই ড্রাই স্পিনিং প্রসেসে আমাদের যে জেনারেল কন্ডিশন গুলো ছিল সেই কন্ডিশনে। আর এখানে নাইট্রোজেন অথবা কোনো একটা সলভেন্ট গ্যাস দিলাম, যেটা হচ্ছে আমাদের সলিউশনটাকে কি ইভাপোরেট করে ফেলে, অর্থাৎ এর ভেতরে যে লিকুইড পার্টটা আছে সেটাকে মানে বাষ্পায়িত করে ফেলে, ইভাপোরেশনের মাধ্যমে সেটাকে এলিমিনেট করে দেয়, যার ফলে আমাদের সলিডিফিকেশন হয়ে ফাইবার তৈরি হয়। এরপরে আমরা এই ফাইবারগুলোকে বান্ডেল আকারে নিয়ে ডিজায়ার ডায়ামিটারের একটা ফাইবার তৈরি করতে পারি, ফিলামেন্টগুলোকে বান্ডেল আকারে নিয়ে। অর্থাৎ আমাদের স্পিনারেটের হোল দিয়ে ধরো 100টা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে যদি 100টা ফিলামেন্ট বের হয়, এগুলাকে আমরা পরবর্তীতে একত্রিত করতে পারি আমাদের ইচ্ছা, যদি মাল্টিফিলামেন্ট হয়। আর মনোফিলামেন্ট হলে একটাই রাখবো, তো মাল্টিফিলামেন্টের ক্ষেত্রে এগুলাকে একত্রিত করে আমাদের যে ডিজায়ার ডায়ামিটার আছে সেই ডায়ামিটারের ফাইবার আমরা তৈরি করে ফেলতে পারি। আর ফাইনালি এটার মধ্যে কোনো ফিনিশিং এজেন্টের কাজ যদি থাকে তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এটা হচ্ছে টোটাল প্রসিডিউর, মানে ফ্রম ফার্স্ট টু লাস্ট আমরা ড্রাই স্পিনিং এর মাধ্যমে কিভাবে পলিউরেথান ফাইবারটাকে তৈরি করি সেটা। আচ্ছা, এরপরে আমরা একটা পোস্ট ট্রিটমেন্ট যেটাকে বলা হয়, অথবা ফিনিশিং ট্রিটমেন্ট ওয়ান অফ দা, সেটা হচ্ছে হিট সেটিং করা। এটার নাম আমরা সবাই শুনছি এবং এটা কি সেটাও আমরা জানি। আগেকার ফাইবারগুলোতেও হিট সেটিং করা হয়েছে, বা জেনারেলি যখন আমরা পুরো প্রসিডিউরটা পড়ছি সেখানেও হিট সেটিং করা হয়েছে। তো হিট সেটিং এর উদ্দেশ্যটা কি ছিল, কেউ কি একজন বলতে পারবা কেন করতাম হিট সেটিং, বা এখানে কেন করব? হিট করা হয় থার্মাল স্টেবিলিটি বাড়ানোর জন্য। যেমন আমরা যে ফাইবার থেকে ফেব্রিকটা তৈরি করব, ওটা রোদে শুকানো হবে, তারপরে আবার ঘরে আনা হবে, তো যদি আমরা হিট সেট না করি তাপমাত্রায় জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই বস্তুটাকে আগে মানে তাপ দিয়ে তাপমাত্রা বাড়ানো হয়, আবার ঠান্ডা করা হয়, আবার তাপমাত্রা বাড়ানো হয়, আবার ঠান্ডা করা হয়, এভাবে হিট সেটিং করা হয়। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। বাট নট অনলি বিকজ অফ যে রোদে শুকাবো, কারণ রোদের টেম্পারেচার তো অত বেশি না যে কাপড় পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, হইতে পারে বাট লং এক্সপোজারে, বাট মেইনলি হচ্ছে আমাদের পরবর্তী যে প্রসেসগুলো, অর্থাৎ এই ফাইবারটা দিয়ে যখন আমরা সুতা বানাবো বা সুতার থেকে যখন কাপড় বানাবো, এই কাপড়কে যখন আমরা কালার করব, ডাই করব, তখন হচ্ছে আমাদের অনেক টেম্পারেচারের ইফেক্ট আছে। সেই জিনিসটাকে আর কি মিটিগেট করার জন্য আমরা নর্মালি হিট সেট করে থাকি। ওকে, আর টেম্পারেচারের যে ইফেক্ট, সেই ইফেক্টটা আসলে কোথার থেকে আসে? যেমন আমরা যখন ফাইবার থেকে ইয়ার্ন বানাই, ফাইবারগুলো কিন্তু হাই স্পিডে মুভ করে, তোমরা সবাই জানো, স্পিনিং মেশিন অবশ্যই দেখছো, ফাইবারগুলো অনেক হাই স্পিডে মুভ করে ভেতর দিয়ে এয়ার ফ্লো মেথডের মাধ্যমে, এবং তারপরে এগুলো হচ্ছে কোনো একটা সারফেসের উপর দিয়ে খুব জোরে মুভ করে, তাই না? তো এই মুভমেন্টের কারণে যে ফ্রিকশন ক্রিয়েট হয়, তার ফলে কিন্তু টেম্পারেচার ক্রিয়েট হইতে পারে, এবং এই টেম্পারেচার ফাইবারের উপরে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, যেটা ফাইবারের শেপকে বা ফাইবারের ইন্টারনাল কনস্ট্রাকশনকে নষ্ট করে দিতে পারে। দ্যাটস ওয়াই আমরা এটাকে ডাইমেনশনালি স্টেবল রাখার জন্য যে
ওই টেম্পারেচার গুলো যেন এর তেমন কোনো ক্ষতি না করতে পারে, সেজন্য আমরা হিট সেট করে থাকি। আচ্ছা, তো এইখানে মূলত আমরা হিটসেটের পুরা কনসেপ্টটাকে দেখাইছি, যাতে করে আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যায় যে কিভাবে জিনিসটা আসলে ডাইমেনশনালি স্টেবল হয়। আচ্ছা, আমরা বলছি যে হিটসেট আমরা কিভাবে করি, কন্টিনিউয়াসলি হিটিং করি, কুলিং করি, তাই না? এভাবে আমরা হিটসেটটা করে থাকি। তো নর্মালি যখন আমরা একটা ফাইবারকে নেই, সাপোজ এইটা আমাদের একটা ফাইবার যার দুইটা মলিকুলার চেইন বা দুইটা পলিমার চেইন এখানে দেখানো হয়েছে, এবং চেইনগুলার মাঝে মাঝে এরকম ক্রস লিঙ্কিং আছে, এবং এই ক্রস লিঙ্কিং গুলা থাকার কারণেই আমার ফাইবার যে এরকম লম্বা, এই যে শেপটা ফাইবারে, এই শেপটা তার ফিক্সড আছে, অর্থাৎ এরকম শেপের ফাইবার আমরা সলিড আকারে দেখতে পাই বিকজ অফ দিস কাইন্ড অফ ক্রস সেকশন। পাশাপাশি দুইটা পলিমার চেইনের মধ্যে এরকম ক্রস সেকশন আছে, সরি ক্রস লিঙ্কিং আছে, নট ক্রস সেকশন, ভুল বলতেছি, ক্রস লিঙ্কিং আছে। তো যতক্ষণ পর্যন্ত এই ক্রস লিঙ্কিং গুলা থাকবে, ততক্ষণ কিন্তু তুমি এর উপরে প্রেশার ক্রিয়েট করে একে ডিফর্ম করতে পারবা না, বা ডিফর্ম করলেও সে হচ্ছে এই ক্রস লিঙ্কিং গুলা টানে আবার প্রিভিয়াস পজিশনে ফিরে আসবে, অর্থাৎ ইলাস্টিক নেচার যেটা আমরা বলতেছি, যে আমরা টান দিলে ছেড়ে দিলেও কিন্তু আগের জায়গায় ফিরে আসে। সো দ্যাট ইজ বিকজ অফ দিস কাইন্ড অফ ক্রস লিঙ্কিং, কারণ তুমি যখন একে কোনোভাবে ডিফর্ম করবা, ধরলাম এইটা হচ্ছে নিচের চেইনের এক নাম্বার কার্বন, এটা হচ্ছে উপরের চেইনের এক নাম্বার কার্বন, তুমি যখন একে ডিসপ্লেস করার চেষ্টা করবা, এই কার্বনটাকে টান দিয়ে এদিকে সরায় দিবা, এই বন্ডটা যদি না ভাঙে বা এরকম যদি না, মানে জিনিসটা যদি জাস্ট ইলঙ্গেট হয়, না ভাঙে, ভেঙে না যায়, তাইলে কিন্তু এইটাকে আবার সে টান দিয়ে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে মানে ইলাস্টিক নেচার, ওয়ান অফ দ্য মানে ইলাস্টিক নেচারের একটা ধর্ম আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যদি তাইলে শেপটাকে চেঞ্জ করতে যাই, তাইলে আমাদের কি করতে হবে, তাইলে আমাদের এই বন্ড গুলাকে সামহাও ভাঙতে হবে। এখন বন্ড ভাঙার পদ্ধতি হচ্ছে তোমার তার উপরে প্রেশার ক্রিয়েট করা, বা তার উপরে এনার্জি নিয়ে আসা, বা তার ভেতরে এমন এনার্জি দেওয়া যাতে করে বন্ডটা ভেঙে সেটা সেপারেট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হয়। তো নর্মালি সাপোজ আমরা এই ফাইবারটাকে, সোজা ফাইবারটাকে এরকম বাঁকাবো, বা মানে এমন ভাবে কাজ করব যে বাঁকানো অবস্থাটা যেন ফিক্স হয়ে যায়। তাহলে ফার্স্ট অফ অল এইটাতে আমাদের প্রেশার ক্রিয়েট করলাম, দুই সাইড থেকে প্রেশার দিলাম, যার ফলে এরকম একটা বাঁকানো স্টেট চলে আসলো, কিন্তু এখানে আমি কোনো এনার্জি দিইনি, জাস্ট ফিজিক্যাল লোড ক্রিয়েট করছি। আবার বেশি লোড যদি ক্রিয়েট করি, তাহলে দেখা যাবে যে মাঝখানে ছিঁড়ে পুরো ফাইবারটাই নষ্ট হয়ে গেছে। সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমরা চাই না যে ফাইবারটা নষ্ট হোক বা ছিঁড়ে যাক, ছিঁড়ে না গিয়ে এটার শেপটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তাইলে এটাকে আমরা ফার্স্ট অফ অল বাঁকাইলাম। এখন এই অবস্থায় যদি আমরা ছেড়ে দেই, তাহলে দেখা যাচ্ছে কি, এই যে কার্বন কার্বনে তোমার ক্রস লিঙ্কিং ছিল, এই লিঙ্কিংটা কিন্তু রয়ে গেছে, বাট এটার উপরে একটা প্রেশার কাজ করতেছে, একটা কি টান কাজ করতেছে, স্ট্রেস কাজ করতেছে। তো এই অবস্থায় যদি আমি ছেড়ে দেই ফাইবারটাকে, তাহলে কি হবে, কি মনে হয়? এটা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি এরকমই থাকবে? মোহাম্মদ সাকোয়াত আছো ID 10? ইয়েস স্যার। তোমার কি মনে হয় যে এটাকে যদি আমি এই অবস্থা থেকে ফোর্স গুলাকে উঠিয়ে নিই, তাহলে এইটার শেপের কি পরিবর্তন আসবে নাকি এরকমই থাকবে? আগের মতো হয়ে যাবে স্যার, এটার এটার উপর তো আমরা কোনো কি হিট দিতেছি না, এই জন্য স্যার এটা কোনো এনার্জি অ্যাপ্লাই করি নাই, মানে হচ্ছে আমরা কোনো বন্ডকে ভাঙি নাই এখনো। সো এটা এই অবস্থাতে ফিরে যাবে, ইলাস্টিক নেচার শো করবে। জি স্যার। ওকে, তাইলে এইটাকে যদি আমি এখন এই অবস্থায় ফিক্স করে দিতে চাই, মানে ফিরবে না আগের অবস্থায়, তাইলে কি করব, এটার উপরে হিট ক্রিয়েট করব বা হিট অ্যাপ্লাই করব। হিট অ্যাপ্লাই করলে কি হবে, সে এনার্জি নিবে, এনার্জি নিয়ে এই বন্ডগুলো ভেঙে যাবে, সেপারেট হয়ে যাবে।
তো তিন নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানের বনগুলা ভেঙে গেছে, তো ভালো কথা, বন ভেঙে গেছে। এরপরে আবার যখন আমি একে ঠান্ডা করব, কুল করব, তখন তার মধ্যে এনার্জির পরিমাণ কমে যাবে, কমে গেলে সে আবার কিন্তু প্রিভিয়াসলি যেরকম বন্ডিং ছিল সেই বনগুলাকে গঠন করার চেষ্টা করবে। বাট দ্য ডিফারেন্স ইজ নাও যে আগে আমাদের যে যার সাথে যার বন্ডিং ছিল, এখন তার সাথে তার বন্ডিং হবে না, কারণ এই কার্বনটা এই কার্বনের থেকে দূরে সরে গেছে অলরেডি। যখন তুমি একে বাঁকাইছো তখন এইটার থেকে এইটা অনেক দূরে সরে গেছে, কাছে চলে আসছে অন্য একটা কার্বন। সো এই অবস্থাতে সে যাকে কাছে পাবে তার সাথেই বিক্রিয়া করে ফেলবে, বা তাকেই তার প্রতি তার অ্যাফিনিটি বেড়ে থাকবে, বা তার প্রতি তার আকর্ষণ বেড়ে যাবে। তো এর ফলে যেটা হবে, সে কাছাকাছি যেখানে যার পাশে যে যাকে পাবে তার সাথেই বিক্রিয়া করে ফেলবে, এবং এই বিক্রিয়া করার ফলে এই যে শেপটা, এই শেপটা ফিক্স হয়ে যাবে, ডাইমেনশনটা স্টেবল হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যালো, বুঝতে পারছো সবাই নাকি আর একটু বুঝাইতে হবে ডাইমেনশন কিভাবে স্টেবল হয়েছে? আচ্ছা, তো এখানে আমরা মানে হিট সেটিং এর গুরুত্বটা কি সেটা দেখলাম, যে হিট সেটিং দিয়ে আমরা কিভাবে ডাইমেনশন কে স্টেবল করতে পারি। তো এখানে কিছু পয়েন্ট লেখা আছে, এগুলা নিজেরা একটু দেখে নিও, একই কথা, কাছাকাছি কথা, এই ফাইবারের জন্য কিভাবে আমরা হিট সেট করি। আরেকটা পাশাপাশি আমরা এখানে মানে আরেকটা টার্ম আমরা এখানে রাখছি যার নাম হচ্ছে সেট পার্সেন্টেজ অফ ইলাস্টিক ফাইবার। সেট পার্সেন্টেজ, সেট পার্সেন্টেজ মানে হচ্ছে আমরা যখন কোনো ফাইবারকে বা কোনো ইলাস্টিক ফাইবারের কথাই বলি, ইলাস্টিক ফাইবারকে ফোর্স ক্রিয়েট করে টেনে লম্বা করব এবং এই ফোর্সটাকে রিমুভ করে দিব, ইলাস্টিক ফাইবারের নেচার অনুযায়ী কি সে আগের পজিশনের দিকে ব্যাক করতে থাকবে, তাই না? সে আগের অবস্থায় ফিরে আসতে যাবে। বাট এই আগের অবস্থায় ফিরে আসাটা অলওয়েজ 100% হয় না, এই রিকভারিটা সবসময় 100% হয় না। মানে সাপোজ আমার কাছে একটা ফাইবার আছে যার লেন্থ হলো এবি, এটাকে আমি ডি পর্যন্ত বাড়াইলাম, বাড়াইয়া ফোর্সটাকে উঠে নিলাম, তাহলে কি হওয়ার কথা? এই ডিটা আবার বিতে ব্যাক করার কথা যদি ইলাস্টিক ফাইবার হয়, তাই না? বাট ব্যাক করবে, কিন্তু ডিটা পুরোপুরি আসলে বিতে ব্যাক করে না, এর মধ্যে কিছুটা ডিফরমেশন হয় অ্যাকচুয়ালি, এবং এই ডিফরমেশনের কারণে দেখা যায় যে ফাইবারটা আগের তুলনায় একটু বেশি লম্বা হয়ে গেছে, অর্থাৎ সিতে ব্যাক করছে ইনস্টেড অফ গেটিং ব্যাক টু বি। বিতে ব্যাক করার কথা ছিল বাট বিকে বিতে ব্যাক করে নাই, সিতে ব্যাক করছে। তাইলে এই যে বিসি পরিমাণ একটা ডিফরমেশন হইল, এই পরিমাণটাই হচ্ছে আমার সেট পার্সেন্টেজ। এটার একটা নাম আছে যাকে আমরা বলি হচ্ছে সেট পার্সেন্টেজ। এটা অনেকটা তোমার যে ইলংগেশনের মতোই, প্লাস্টিক ডিফরমেশনের মতো, অর্থাৎ ইনিশিয়াল লেন্থের উপরে কতটুকু তার ডিফরমেশন ঘটলো সেটাই হচ্ছে তার সেট পার্সেন্টেজ। তো এইটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি যে অ্যামাউন্ট অফ ডিফরমেশন ইনিশিয়াল লেন্থ দুইটার ভাগ, এবং তার সাথে 100% গুণ করে দিলে আমরা পার্সেন্টেজ আকারে এটা পেয়ে যাই। ওকে, সেট পার্সেন্টেজ আশা করি বোঝা গেছে, খুব কঠিন কিছু না। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইলাস্টিক ফাইবারের ফিজিক্যাল, কেমিক্যাল, থার্মাল প্রপার্টি গুলো কেমন হয়। তো ফিজিক্যাল প্রপার্টিতে ফার্স্ট অফ অল টেনিসিটি, টেনিসিটির কথা আমরা অলরেডি জানি যে আমাদের এক
সেটার উপরে ডিপেন্ড করে আমাদের ইলঙ্গেশনটা 400 to 700% পর্যন্ত হইতে পারে। আচ্ছা, ডেনিয়ারের কথা মনে আছে নিশ্চয়ই সবাই, নাকি? কেউ একজন বলো তো, হোয়াট ইজ ডেনিয়ার? এনিওয়ান? ID 14 আছো পলাশ? হ্যালো পলাশ নাই? ID 5 সাজিদুল ইসলাম আছো? কথা নাই কেন? ID 20 আছো? যারা নাই তাদের কিন্তু ই করে দিচ্ছি, অ্যাবসেন্ট। ID 66 মুক্ত আছো? আচ্ছা, তার মানে কি সবাই কি ক্লাসে জয়েন করে ঘুমাইতেছে নাকি? 27 নাজিম আছো? জি স্যার। আচ্ছা, তুমি আছো নাকি? আচ্ছা, তুমি বলো তো ডেনিয়ার কি? স্যার ডেনিয়ার হচ্ছে স্যার ফাইননেসের মাপার একটা একক স্যার। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, এটা দিয়ে মানে এটাকে মেজার করি আমরা কিভাবে? যদি বলি 1 ডেনিয়ার, তার মানে কি? স্যার 9000 মিটার ফাইবারের ওজন কত গ্রাম নেবে স্যার? আচ্ছা, যত গ্রাম তত ডেনিয়ার। হ্যাঁ, ভেরি গুড, তুমি পারছো। আর বাকিরা কি ঘুমাইতেছ? 34 জিসান আছো? জি স্যার। আচ্ছা, 52 জিম আছো? নাই। আচ্ছা, ID 2 নিবির? ইয়েস স্যার। এখন তো দেখি ইয়া নিতে হবে। ID 3 আছো? মিম? জি স্যার। আচ্ছা, পলাশ তো নাই, আগেই দেখলাম। মাসুদ রানা আছো? 21 21 নাই। আচ্ছা, 12 আছো? রুকাইয়া রহমান? জি স্যার। 25? জি স্যার। 26? 26 নাই। 33 আছো? জি স্যার। আচ্ছা, এরপরে 39 আছো? ইয়াস? জি স্যার। আচ্ছা, 41 আব্দুল্লাহ হোসাইন? নাই। 42 আদিব আছো? 43? জি স্যার। 44? ইয়েস স্যার। 46, 47 আছো? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার, 46 স্যার। ঠিক আছে স্যার, 47। ঠিক আছে, 49? 52? ইয়েস স্যার। তারপর 54? নুসরাত জাহান নিপা, 54 আছো? নাই। সৌমিক সাহা আছো? 56? ইয়েস স্যার। 57? ইয়েস স্যার। 58? ইয়েস স্যার। 62? শান্ত আছো? 62? 66?
71. Yes, sir. 73. 75. Yes, sir. Okay. 75. 76. Nice, well. Yes, sir. Achha. 79. Achhi, sir. Achha. It for a 40, Raihan, so 22, Shan 22, nine, Alifi, so 80. আচ্ছা এদের মাইক্রোফোন দেখাচ্ছে না, মেবি কোনো প্রবলেম। ওকে আচ্ছা ঠিক আছে, তো যেখানে ছিলাম ইলংগেশন নিয়ে কথা বলতেছিলাম, ডেনিয়ারের কথা বললাম, ডেনিয়ার মোটা চিকন বা কম বেশি হওয়ার ফলে আমাদের ইলংগেশনও কম বেশি হইতে পারে, 400-700% ভ্যারি করতে পারে। ইলাস্টিক রিকভারি অর্থাৎ কত পার্সেন্ট সে রিকভার করতে পারতেছে একটা ফাইবার, সেইটার মেজার হচ্ছে আমাদের ইলাস্টিক রিকভারি। নর্মালি আমাদের ইলাস্টিক ফাইবারগুলোর রিকভারি ভালো হয় অনেক, বাট রিকভারি এতটা কমপ্লিট হয় না। ওই যে সেট পার্সেন্টেজের কথা বললাম, অর্থাৎ কিছুটা আমাদের ডিফরমেশন থেকে যায়, মানে 100% যে একদম কমপ্লিটলি রিকভার করবে সেরকমটা না, ব্যাপারটা কিছুটা ডিফরমেশন থেকে যেতে পারে। সো এখানে ইলাস্টিক রিকভারির কথা এইভাবে বলা হয়েছে। আরেকটা কথা আছে যে ইলাস্টিক রিকভারি নট এস কমপ্লিট অ্যাজ রাবার, অর্থাৎ রাবারের ইলাস্টিক রিকভারিটা এখানে মোটামুটি ভালো কম্পেয়ার টু আমাদের এই কি বলে স্পান্ডেক্স এর রিকভারি। অর্থাৎ তুমি যদি রাবারটাকে ছেঁড়া রাখ পর্যন্ত টেনে ছেড়ে দাও, সে হচ্ছে বেটার রিকভারি শো করবে দেন এই স্পান্ডেক্স ফাইবার। সো এই কথাটা এখানে বলা হয়েছে আর কি। স্পেসিফিক গ্র্যাভিটি 1.2 থেকে 1.25, ইফেক্ট অফ ময়েশ্চার খুব বেশি না, 1 থেকে 1.3% মাত্র। তারপরের স্লাইড যেটা, আমরা কেমিক্যাল প্রপার্টি নিয়ে কিছুটা আলোচনা করি। নর্মাল কেমিক্যাল প্রপার্টি যেরকম হয় এখানেও সেরকম, খুব বেশি যে পার্থক্য আছে তাই তা না। অ্যাসিড এবং হচ্ছে অ্যালকালি এগুলোর প্রতি মানে বেশ ভালো রেজিস্ট্যান্স শো করতে পারে ফাইবার। জেনারেল কেমিক্যাল যেমন হচ্ছে কোনো যদি কসমেটিক অয়েল বা লোশন বা কমন যে কেমিক্যালগুলো আছে এগুলার এগেনস্টেও ভালো রেজিস্ট্যান্স শো করে, আনলেস দে আর ভেরি স্ট্রং কেমিক্যালস। খুব স্ট্রং না হইলে মোটামুটি ভালো ইয়া শো করে। ব্লিচের ক্ষেত্রে একই কথা, উইকার ব্লিচ যেগুলো, আমরা জানি যে ব্লিচের কাজ হচ্ছে কোনো কিছুকে ডিসকালার করা। তোমরা যখন ওয়েট প্রসেস পড়বা তখন দেখবা একটা একটা স্টেপ আছে ব্লিচিং, অর্থাৎ কোনো কিছুকে কালার করার আগে তাকে ব্লিচ করে নিতে হয়। ব্লিচ করলে যেটা হয়, তার যে যদি তার মধ্যে কোনো কালার থেকে থাকে, ন্যাচারালি কিছু কালার থাকতে পারে, সেগুলো রিমুভ হয়ে যায়, অর্থাৎ সেইটা পুরো ধবধবে সাদার মতো হয়ে যায়, এরপরে কালার করলে কালারটা সুন্দর হয় আর কি। সো ব্লিচিংটা দরকার, এবং ব্লিচিং এজেন্ট এখানে উইকার ব্লিচ হইলে এটার তেমন কোনো ক্ষতি করতে পারে না, বাট যখন আমরা কোনো স্ট্রং ব্লিচ দিব যেমন হাইপোক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড এরকম কোনো ব্লিচ যখন আমরা ইউজ করব তখন ডিসকালারেশন হবে আর কি, মানে কালার গুলাকে রিমুভ করতে পারবে। অর্গানিক সলভেন্ট জেনারেলি গুড রেজিস্ট্যান্ট, সানলাইটেও গুড রেজিস্ট্যান্ট, বাট যখন আমরা প্রলংড অনেকক্ষণ যদি আমরা এক্সপোজ করে রাখি তাহলে কিছুটা প্রবলেম দেখা দিতে পারে বা ডিসকালারেশন আসতে পারে। থার্মাল প্রপার্টি, নর্মালি আমাদের মেল্টিং টেম্পারেচার 130 থেকে 290 এর মধ্যে ওঠানামা করতে পারে, ডিপেন্ডিং অন দ্য মানে আমরা কি পলিমার ইউজ করতেছি বা তাদের ওরিয়েন্টেশনটা কেমন তার উপরে ডিপেন্ড করে। ইন সাম কেসেস আমাদের স্টিকিং টেম্পারেচারটা কাছাকাছি থাকে, অর্থাৎ আমরা জানি স্টিকিং মানে হচ্ছে আঠালো হয়ে যাওয়া। সো কোনো কিছু যখন মেল্ট হওয়া শুরু করে তখনই তার স্টিকিনেস
ভাবটা চলে আসে। সো এটা মেল্ট স্পিনিং বা মেল্ট টেম্পারেচারের কাছাকাছি থাকে, 150 থেকে 280 ডিগ্রি। বায়োলজিক্যাল ইম্প্যাক্ট তেমন নাই, ইনসেক্ট মাইক্রো অর্গানিজম কিছুই করতে পারে না। রাবারের সাথে কম্পেয়ার, এখানে একটা ছোট্ট কম্পেয়ার করা হয়েছে, কম্পেয়ার টু রাবার স্পান্ডেক্স ইজ বোথ স্ট্রঙ্গার এবং মোর ডিউরেবল, অর্থাৎ রাবারের তুলনায় বেশি স্ট্রং। আমরা একটু আগেই একটা ইয়া দেখলাম, সেখান থেকে আমরা বলতে পারি এটার রেস্ট্রেনিং পাওয়ার 2 to 3 times দেন রাবার, মানে এটাও স্ট্রং স্ট্রেংথের একটা মেজার। কোনো কিছু যতটুকু রেস্ট্রেইন করতে পারে কোনো মানে লোডকে বা কোনো ফোর্সকে, সেটাই হচ্ছে তার রেস্ট্রেইনিং পাওয়ার। আর 1/3 লেস ওয়েট, অর্থাৎ তার ওয়েট হচ্ছে প্রায় 1/3, মানে রাবারের তুলনায় ওয়েট কম বাট তার স্ট্রেংথ অনেক বেশি। আর রেজিস্টেন্ট টু বোথ সানলাইট অ্যান্ড সল্ট ওয়াটার, দুইটার প্রতি বেশ ভালো মোটামুটি রেজিস্টেন্ট শো করে, যদি না আমরা দীর্ঘ সময় এটাকে এক্সপোজ করে না রাখি। আচ্ছা, এরপরে আমাদের কিছু ইউজ এখানে দেখানো হয়েছে, মানে আমাদের স্পান্ডেক্সটাকে বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারি, ফিলামেন্ট হিসেবে, ইয়ার্ন কাভার্ড ইয়ার্ন হিসেবে, কোর স্পান ইয়ার্ন হিসেবে বা কোর টুইস্টেড ইয়ার্ন হিসেবে। তো তোমরা যেহেতু স্পিনিং মেজরের, তোমরা এই সবগুলা সম্পর্কেই জানবা বা সামনে সবগুলা সম্পর্কেই পড়বা। বেয়ার ফিলামেন্ট মানে হচ্ছে একদম খোলা, নর্মালি যে ফিলামেন্টটা আমরা বানাইছি স্পিনারেট দিয়ে, সেই ফিলামেন্টটা একা একা ইউজ হয়, এটাকে আমরা বলি হচ্ছে বেয়ার ফিলামেন্ট, সিঙ্গেল ফিলামেন্ট। কাভার্ড ইয়ার্ন হচ্ছে যেখানে যে ছবিটা দেখানো হয়েছে, অর্থাৎ ফিলামেন্টটা আমার মাঝখানে থাকবে, লাইক্রাটা মাঝখানে থাকবে, এটাকে কাভার করে বিভিন্ন রকম ইয়ার্ন থাকতে পারে, এটা একটা মেথড। এটা একটা মানে নভেল সুতা বানানোর, মানে স্পেশাল সুতা বানানোর কিছু সিস্টেম আছে, স্পেশাল ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং নামে একটা চ্যাপ্টার পড়বা তোমরা সামনে, সেখানে পাবা এগুলা কাভার্ড ইয়ার্ন। তো এটা হচ্ছে কাভার্ড ইয়ার্ন। এরপরে কোর স্পান ইয়ার্ন, মানে এটাও কাভার্ড ইয়ার্নের মতোই কিছুটা, বাট পার্থক্য হচ্ছে এখানে যেমন আমরা ইয়ার্ন দিয়ে কাভার করে ফেলছি পুরো জিনিসটাকে, ওইখানে আমরা ফাইবারকে টুইস্ট করব, এই আমাদের কোর স্পান্ডেক্সের চারপাশে আমরা ফাইবারকে নিব এবং ফাইবারকে টুইস্ট করব, অর্থাৎ পুরাটা একটা ইয়ার্ন হিসেবে তখন আসবে। আর কাভার্ড ইয়ার্নের ক্ষেত্রে কিন্তু এই ইয়ার্নগুলো সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ সেপারেট। ব্যাপারটা বোঝা গেছে কি? কাভার্ড ইয়ার্ন আর কোর স্পান ইয়ার্ন দুইটা প্রায় সিমিলার, দুইটার মাঝখানেই আমরা আচ্ছা এখানে কোর বলতে যেটাকে বোঝায়, কোর হচ্ছে এই যে মাঝখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোর, অর্থাৎ আমরা স্পান্ডেক্স যে ফিলামেন্টটা এটাকে আমরা মাঝখানে রাখছি, এইটার চারপাশে আইদার সুতা জড়াইছি, মানে সুতা একদম বানানো কমপ্লিট সুতা জড়াইছি, অথবা এর চারপাশে আমরা ফাইবারকে জড়াইছি, ধরো কটন ফাইবার, সুতা বানানোর আগে যে ফাইবার সেপারেট সেপারেট থাকে না, ওরকম ফাইবারকে জড়াইছি, এরকম হইতে পারে। সো যখন আমরা ফাইবারকে জড়াবো তখন আমরা তাকে বলবো কোর স্পান ইয়ার্ন, আর যখন আমরা সুতা দিয়ে জড়ায় দিব তখন তাকে আমরা বলবো কাভার্ড ইয়ার্ন, সুতা দিয়ে কাভার করে দিছে। ব্যাপারটা বোঝা গেল? এটা আরো ক্লিয়ার হবা তোমরা যখন স্পেশাল ইয়ার্ন পড়বা, এখন এখানে আমি জাস্ট একটু আইডিয়া দিলাম আর কি। এরপরে কোর টুইস্টেড ইয়ার্ন, এই ক্ষেত্রে যেটা হবে এইটা অনেকটা কাভার্ড ইয়ার্নের মতোই, মাঝখানে আমার লাইক্রা থাকবে, বাট এই ক্ষেত্রে যেটা হয়েছিল লাইক্রার পাশে এরকম স্পাইরাল ফর্মে আমরা সুতা জড়াইয়া দিছিলাম, এই ক্ষেত্রে এই লাইক্রাটা সহ হচ্ছে টুইস্ট খাবে, মানে তুমি প্যারালালি একটা লাইক্রা নিলা একটা সুতা নিলা, এই দুইটাকে একসাথে যদি তুমি এরকম পেঁচাও টুইস্ট দিতে থাকো, তাইলে যে ব্যাপারটা দাঁড়াবে অর্থাৎ লাইক্রা সহ এখানে টুইস্ট হয়ে গেছে, সেটাকে আমরা বলি কোর টুইস্টেড ইয়ার্ন। ওকে, এটা আরেকটা মানে ভ্যারাইটি অফ ইয়ার্ন। তো যাই হোক, এগুলা নিয়ে এত চিন্তা করার কারণ এখানে নাই, তোমরা সামনে আরো পড়বা, আরো ডিটেলসে জানবা কিভাবে এগুলো তৈরি করা হয়। এর ইউজগুলো আমরা দেখতে পাই গার্মেন্টের ফাউন্ডেশনে, সুইমওয়ারে, পাওয়ার নেট, ন্যারো ফ্যাব্রিক, ব্রেইড অথবা নিটেড ফ্যাব্রিক, আন্ডার গার্মেন্ট, স্পোর্টস ওয়ার, ইউনিফর্ম, অর্থাৎ যে সকল গার্মেন্ট বা যে সকল কাপড় আমাদের প্রেশার কমফোর্ট প্রোভাইড করে, মানে কিছু কিছু জিনিস দেখবা যে যারা অ্যাথলিট আছে তারা দেখবা যে চামড়ার সাথে লেগে থাকে এরকম কিছু কাপড় চোপড় পরে, তো এরা কি করে প্রেশার কমফোর্ট দেয়, অর্থাৎ প্রেশারটা এমন হয় যাতে শরীরের জন্য সেটা কমফোর্টেবল হয়।
তো এই ধরনের জিনিস তৈরি করতে নরমালি আমরা এই ফিলামেন্টটাকে ইউজ করে থাকি, এই লাইক্রাটাকে বা হচ্ছে এই আমাদের এই ইলাস্টিক ফাইবারটাকে ইউজ করে থাকি। তো এই ছিল মোটামুটি ইউজ। আর এখানে আরেকটা জিনিস আমরা বলছি যে লাইক্রা ইজ নট এ মানে ইজ নট দ্য জেনারেল নেম অফ দ্য ফাইবার, লাইক্রা হচ্ছে একটা কোম্পানির নাম। ওকে, এরা হচ্ছে ডুপন্টের একটা কোম্পানি যারা হচ্ছে মানে একটা ব্র্যান্ড আর কি, লাইক্রা হচ্ছে একটা ব্র্যান্ড। ওই যে বাট তোমরা যখন ফ্যাক্টরিতে যাবা দেখবা যে এই জিনিসটাকে লাইক্রাইটাকে, এটার নাম কিন্তু লাইক্রা না, এটা ইলাস্টেন অথবা হচ্ছে স্পান্ডেক্স, বাট এইটাকে সবাই লাইক্রা নামে ডাকে। এটা যে অনেকটা মোটর সাইকেলকে যেমন সবাই হোন্ডা নামে ডাকে, যেহেতু হোন্ডা ব্র্যান্ডটা অনেক পরিচিত, এটা অনেকটা ওরকম হয়ে গেছে আর কি। এই ব্র্যান্ডটাকে ব্র্যান্ডের নামেই সবাই ফাইবারটাকে চিনে। ওকে, আচ্ছা, এরপরে এর কি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে সেটা সম্পর্কে আমরা জানবো। এইখানে যে কথাগুলো বলবো এইটাই আগের স্লাইডে বর্ণনা করা আছে, সো এটা একটু নিজেরা পড়ে নিও। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের কথা বলতে গেলে ফার্স্ট অফ অল they are not as detrimental as other synthetic fiber. অন্যান্য যে সিনথেটিক ফাইবার গুলো আমরা দেখছি অর্থাৎ পলিস্টার, বায়ামাইড বা অ্যাক্রাইলিক, এগুলার যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ছিল এইটা আসলে অত বেশি ক্ষতিকর না, বাট স্টিল এটা ক্ষতিকর। যে কোনো সিনথেটিক ফাইবারই এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। আমরা এইটা পানিতে মিশিয়ে দিতে পারি না, বা হচ্ছে তোমার ইয়াতে বাতাসে মিশে গেলে বা মাটির সাথে মিশে গেলে এগুলো নানান রকম ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। সো দিজ আর মোটামুটি ক্ষতিকর বাট নট অ্যাজ হার্মফুল অ্যাজ দি আদার সিনথেটিক ফাইবার। এরপর একে বানানোর জন্য আমাদের হিউজ পরিমাণ পাওয়ার সাপ্লাই দরকার হয়, এটা এনভায়রনমেন্টের উপরে একটা ইম্প্যাক্ট ফেলে। আমাদের যেহেতু ন্যাচারাল মানে রিনিউয়েবল রিসোর্স থেকে যদি পাওয়ার আমরা না পাই, আমরা যদি রিনিউয়েবল রিসোর্স থেকে পাওয়ার সাপ্লাই না পাই, তাইলে হচ্ছে আমাদের এই পাওয়ার কনজাম্পশন হইতে হইতে একটা সময় দেখা যাবে পাওয়ার শেষ হয়ে যাচ্ছে। তো যেহেতু এই ফাইবারটা বানানোর জন্য হিউজ পরিমাণ পাওয়ার দরকার, সেহেতু এটা এটার একটা এইদিকে ইফেক্ট আছে। থার্ড হচ্ছে আমাদের হেলথের উপরে ইফেক্ট। আমরা পলিউরেথান বানাইছিলাম, তো আমরা দুইটা ম্যাটেরিয়াল নিছি, একটা পলিস্টার, একটা হচ্ছে আইসোসায়ানাইট, ডাইআইসোসায়ানাইটের একটা ম্যাটেরিয়াল। তো আইসোসায়ানাইটে আমাদের সায়ানাইট পার্টটা আছে, সিএন, এবং আমরা সবাই জানি এটা একটা বিষাক্ত ম্যাটেরিয়াল। সায়ানাইট কিন্তু এক ধরনের বিষ বলা যায়, এক ধরনের পয়জন। সো এইটা নিয়ে যারা কাজ করে বা এটা বানানোর সময় যে সায়ানাইট পার্টটা থাকে, এটা কিন্তু আমাদের হেলথের জন্য হ্যাজার্ডাস, বা পরবর্তীতে এটা আমাদের হেলথের অনেক ক্ষতি করতে পারে, এটা একটা সমস্যা। আর অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে যখন এগুলা চলে যায় মাইক্রোফাইবার রিলিজ, তোমাদের একটা পেপার পড়তে দিছি সেটা অনেকটা এই জিনিসটাকে নিয়েই, যে কাপড় ধোয়ার সময় বা কোনো কাজ করার সময় পানির সংস্পর্শে আসলে সেখান থেকে দেখা যায় যে ছোট ছোট মাইক্রো আকারের কিছু ফাইবার বা ন্যানো আকারের ফাইবার পানির সাথে বের হয়ে যায়, এবং যেটা তোমার বিভিন্ন জলাশয়, নদী নালা, খাল বিল বা সমুদ্রে গিয়ে মিশে যায়। তো তোমাদের যে পেপারটা দিছি ওইখানে একটা স্টাডি আছে, দেখো ওখানে বলা হয়েছে যে সমুদ্রের যে পলিউশন বা পুরা ওশেনের মধ্যে যে পলিউটেন্ট ম্যাটেরিয়াল গুলো পাওয়া যায় তার 30% আসে আমাদের সিনথেটিক টেক্সটাইল থেকে, 35%, অর্থাৎ এক তৃতীয়াংশই এই টেক্সটাইলের অবদান। তাইলে আমরা বুঝতে পারতেছি যে এটা কতটা ক্ষতিকর আসলে। এরপরে যখন আমরা এগুলাকে মাটিতে ডিসপোজ করি, সাপোজ ময়লার সাথে ফেলে দিলাম মাটির মধ্যে, পানিতে মিশলো না, বাট এক সময় তারা মাটির নিচে গিয়ে মাটির স্তরের, মাটির নিচে যে গ্রাউন্ড ওয়াটারের যে স্তর আছে সেইটার সাথে এই মাটির স্তরের একটা গ্যাপ সৃষ্টি করে, অর্থাৎ এইখানে একটা বাধার সৃষ্টি করে, যার ফলে আমাদের সারফেস ওয়াটার গ্রাউন্ড ওয়াটারে যেতে পারে না। তো এর ফলে আমাদের মাটির নিচের পানির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ আমরা নলকূপ বা টিউবওয়েল বা অন্যান্য নানান রকম জিনিস দিয়ে মাটির নিচের পানিটাকে তুলে নিয়ে আসতেছি, বাট আমাদের উপরে যে বৃষ্টিপাত হচ্ছে বা গ্রাউন্ড ওয়াটার যেটা, সেটা মাটির নিচে যেতে পারতেছে না। তাইলে কি এখানে একটা গ্যাপের সৃষ্টি হচ্ছে, তাই না? মাটি এবং পানির স্তরের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে।
তো গ্যাপ সৃষ্টি হওয়ার ফলে যে সমস্যাটা এইটা পুরাটা ভয়েড, মানে এই যে মাটির স্তর আর পানির স্তর এই মাঝের জায়গাটা পুরোপুরি খালি ফাঁকা ফাঁপা। তাইলে এখানে যদি কোনো ভূমিকম্প হয় খুব সহজেই কিন্তু আমাদের মাটির স্তরগুলা নিচের দিকে ডেবে যাবে বা ঢুকে যাবে। সো এইটা একটা মানে এনভায়রনমেন্টাল খুব বড় একটা হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা। সো আমাদের গ্রাউন্ড ওয়াটার যাতে কমে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। সো এগুলাকে যেখানে সেখানে ডিসপোজ করা যাবে না, আর ডিসপোজ করার কোনো দরকার নাই কারণ আমাদের এই ফাইবারটা ইকো ফ্রেন্ডলি হইতে পারে যদি আমরা এটাকে রিসাইকেল করে ইউজ করতে পারি। কারণ আমরা জানি ম্যাক্সিমাম সিনথেটিক ফাইবারই রিসাইকেলেবল, অর্থাৎ তাকে তুমি আবার মেল্ট করে গলায়া বিভিন্ন পদ্ধতিতে রিফাইন করে তাকে রিইউজ করতে পারবা। যেমন ধরো প্লাস্টিকের বোতল, এটাকে কিন্তু আবার গলায়া বোতল বানানো যায়, তাই না? সো এই জিনিসটাও এরকম, এটাকে আমরা রিইউজ করতে পারি। বাট আমরা হচ্ছে অসাবধান, যেখানে সেখানে ফেলে দেই বা এই কাজগুলো যেহেতু করি সেজন্য এটাকে আসলে সিস্টেমেটিক্যালি কালেক্ট করা যায় না, এই কারণে এই প্রবলেমগুলো সৃষ্টি হচ্ছে। So we have to be concerned about the environment. আচ্ছা, এরপরে যদি আমরা মার্কেটের কন্ডিশনটা দেখি কি অবস্থা, কে কারা তৈরি করে বা মার্কেটের কি অবস্থা, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2016 থেকে 25 সাল পর্যন্ত একটা স্টাডি তারা দেখাইছে, যেখানে ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট হচ্ছে এশিয়া, লংগেস্ট মার্কেট ও লার্জেস্ট মার্কেট হচ্ছে এশিয়া, আর অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে গ্রেটার দেন 4%, অর্থাৎ প্রতি বছর 4% করে আমাদের এই ডিমান্ড বা হচ্ছে প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তো আচ্ছা এখানে কিছু সেক্টর দেখানো হয়েছে যেখানে আমরা এই ফাইবারটা কি ইউজ করতে পারি অ্যাপার্ট ফ্রম টেক্সটাইল: বিল্ডিং, কনস্ট্রাকশন, অটোমোবাইল, ইলেকট্রনিক, ফার্নিচার, ম্যাট্রেস, ফার্নিচার আপহোলস্টারি, প্যাকেজিং ম্যাটেরিয়াল, ফুটওয়্যার, আদার অ্যাপ্লিকেশন, এগুলোতে আমরা এই ম্যাটেরিয়ালটাকে ইউজ করতে পারি বা এটা ইউজ করার মানে ক্ষেত্র এখানে আছে। আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখব যে এর মার্কেটের ড্রাইভারগুলো কি কি, মানে কি দিয়ে আসলে মার্কেটটা চলে। আচ্ছা, তো তার আগে বলে নেই, আমাদের পলি ইউরেথান যেটা সেটা হচ্ছে ফোম মেকিং এ অনেক বেশি পরিমাণে ইউজ হয়, মোর দেন 65% ফোম মেক করা হয় হচ্ছে আমাদের এই যে ফোম যেটা, যেটার উপরে আমরা শুই, ম্যাট্রেস, এগুলা বানানো হয় হচ্ছে আমাদের পলি ইউরেথান ফাইবার দিয়ে। এটা নিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে যে পলি ইউরেথান ফোম, পলি ইউরেথান ফোম কিভাবে তৈরি করা হয়, ইউটিউবে একটু সার্চ দিয়েও পেয়ে যাবা, তো যাদের ইচ্ছা আছে একটু দেখে নিতে পারো। এই কারণে এটার একটা গ্রোথ বেশ ভালো পরিমাণে হচ্ছে বা এটার ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে, আর এটাকে বায়ো বেসড করার একটা মানে রিসার্চ চলতেছে, ভেতরে যদি আমরা কোনো বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারি, ফিলার দিয়ে দিতে পারি যেটা মানে বায়ো ডিসপোজেবল, যেটা একসময় ডিসপোজ হয়ে যায়, তাইলে এটার ইউজ আরো ভবিষ্যতে বাড়বে। এশিয়া প্যাসিফিক হচ্ছে সবচেয়ে বড় মার্কেট, একটু আগে দেখলাম চায়না এবং ইন্ডিয়া তারা হচ্ছে এটাকে খুব বেশি পরিমাণে ইউজ করে। এখানে কিছু কোম্পানির নাম দেওয়া আছে: বিএএসএফ, ওয়ানহুয়া, মিৎসুই বা করভেস্ট্রো, তারপরে হান্টসম্যান, এরা হচ্ছে এই ফাইবারটাকে নিয়ে কাজ করে বিভিন্ন জায়গায়। ফাইনালি আমাদের যে গ্লোবাল মার্কেট এশিয়া প্যাসিফিক, এদিকে আমেরিকান রিজিয়নে কিছুটা আছে, নর্থ আমেরিকান রিজিয়নে, আর বাকিরা তো মোটামুটি মডারেট টু লো। আচ্ছা, এই ছিল মোটামুটি চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এরপরে আমরা ধরব হচ্ছে কার্বন ফাইবার। কার্বন ফাইবারটা আজকে একটু শুরু করব যেহেতু আমাদের সময় একটু মানে কম, আর আমাদের সায়ক স্যারের অনেক পার্ট তোমাদের সাথে বাকি আছে, স্যার তো মাঝখানে অনেক দিন মনে হয় নেন নাই, ডিসেম্বরে আমি মোটামুটি পুরাটা চালাইছি, তো আমার কিছু ক্লাস স্যার নিয়ে নেবেন আর কি পরবর্তীতে। তো বেসিক্যালি এরপরে আমি আর দুইটা চ্যাপ্টার পড়াবো, একটা হচ্ছে কার্বন ফাইবার, কার্বন ফাইবার নিয়ে ডিটেলসে আমরা পড়ব, আরেকটা হচ্ছে আমাদের আদার্স যে মিসেলেনিয়াস যে ফাইবারগুলো আছে, যেমন গ্লাস বা সিরামিক বা মেটাল ফাইবারগুলো, এগুলো নিয়ে জাস্ট একটা খুবই অল্প ক
কথার মধ্যে একটা ওভারভিউ টাইপের চ্যাপ্টারে আলোচনা করব। তো এই দুইটা জিনিস আমাদের এখন পর্যন্ত বাকি আছে এবং এটা ট্রাই করব আমরা নেক্সট দুইটা থেকে তিনটা ক্লাসের ভিতরে সব শেষ করে দিতে। পিডিএফ তোমার বাকি আছে হচ্ছে আমাদের এই ইলাস্টিক ফাইবারটা আর হচ্ছে ইয়াটা 5 পর্যন্ত বসে হয়েছে। হ্যাঁ 5 পর্যন্ত হয়েছে, 6 আর 7 বাকি আছে আর কি এখন পর্যন্ত, আজকে আর কি 7টা ধরতেছি। তো এই দুইটা দিয়ে দিব আজকে আমি, সমস্যা নাই। বাট লেকচারটা একটু লেট হবে কারণ ওই যে তোমাদের বড় ভাইদের যে প্রজেক্টের কাজ চলতেছে এটা নিয়ে একটু বিজি যাচ্ছে দিনকাল। তো এটা শেষ হওয়া মাত্রই দিয়ে দিব ইনশাল্লাহ, বাট পিডিএফটা আমি আজকে দিয়ে দিব আর কি। আচ্ছা, তো কার্বন ফাইবার নিয়ে আমরা হালকা একটু আলোচনা করব, খুব বেশি ডিপে ঢুকবো না। সবার কি স্ক্রিনটা আসছে কার্বন ফাইবারের? আচ্ছা একটা মিনিট, আমার এখানে হ্যাং হয়ে গেছে কেন কোনো কারণে। ঠিক আছে, তো কার্বন ফাইবার, কার্বন ফাইবার নাম আমরা সবাই জানি, মানে এটার ইউজ সম্পর্কে কিছুটা হলেও আমাদের আইডিয়া আছে কারণ ইদানিং এ ফাইবার অফ দা ফিউচার বলা হয় হচ্ছে কার্বন ফাইবারকে, মানে ভবিষ্যতের ফাইবার। এই ফাইবারটাকে নিয়ে আসলে অনেক কাজ চলতেছে, এইটার ট্রু পটেনশিয়াল আনভেইল করার জন্য অনেক কাজ চলতেছে, এইটাকে কই কই ইউজ করা যায় অ্যাপার্ট ফ্রম টেক্সটাইল সেটা নিয়ে অনেক কিছুই আমরা দেখি বা প্রতিনিয়ত, যেমন হচ্ছে গাড়ির কোম্পানিগুলা কার্বন ফাইবার নিয়ে অনেক কাজ করতেছে গাড়ির বডি তৈরি করার জন্য, বা হচ্ছে এরোপ্লেন যারা বানায় বা স্পেস স্পেসে যারা কাজ করে তারা কার্বন ফাইবার নিয়ে কাজ করতেছে, তারপর হচ্ছে মোবাইল বা অন্যান্য ল্যাপটপের ডিভাইস বা এগুলার বডি বানানোর জন্য কার্বন ফাইবার ইউজ করা হচ্ছে, এছাড়া মিলিটারি ইউনিফর্ম বুলেট প্রুফ জ্যাকেট এগুলো তৈরি করার জন্য কার্বন ফাইবার তৈরি করা মানে ইউজ করা হচ্ছে, স্পোর্টস ইকুইপমেন্ট যেগুলা এগুলো বানানোর জন্য রেসিং কার বা হচ্ছে সার্ফিং বোর্ড এই জিনিসগুলো বানানোর জন্য গলফ ক্লাব কার্বন ফাইবার ইউজ করা হয়। তো কার্বন ফাইবারের এত ভ্যারিয়েশন বা এত ভ্যারাইটি অফ ইউজ আসলে কেন সেটা আমরা এখানে জানার চেষ্টা করব আর কি। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে হোয়াই কার্বন, কার্বনটা কেন আমরা এত ইম্পর্টেন্স দিয়ে কথা বলতেছি, কার্বনের দরকারটা কি। তো ফার্স্ট অফ অল আমাদের চারপাশে অনেক জায়গাতে আমরা কার্বন দেখতে পাই, তাই না? আমরা এতদিন যে ফাইবারগুলো নিয়ে পড়ছি পলিস্টার নাইলন বা অ্যাক্রাইলিক পলিথিলিন পলিপ্রোপিলিন এগুলোর ভেতরেও কিন্তু কার্বন ছিল, প্রতিটা ফাইবারে কার্বন ছিল, ইচ অ্যান্ড এভরি ফাইবার। বা তোমরা যদি ন্যাচারাল ফাইবারের কথা বলো, কটন বা হচ্ছে জুট বা ফ্লাক্স এগুলো সব কিছুর ইউনিট কি, ন্যাচারাল ফাইবার কি দিয়ে তৈরি? মনে নেই কারো? ন্যাচারাল ফাইবার তো পড়ে আসছো। সেলুলোজ, সেলুলোজ, সেল লেখার পরে মনে আসছে। আচ্ছা, সেলুলোজ হচ্ছে এদের ইউনিট। বা তোমার প্রোটিন ফাইবার যেগুলা, যেমন হচ্ছে তোমার উল বা সিল্ক এই ধরনের ফাইবার, এদের মধ্যেও কার্বন আছে, প্রোটিন ফাইবারগুলোর মধ্যেও কার্বন আছে। তো কার্বন দেখা যাচ্ছে আমাদের আশেপাশে সব জায়গায় আছে, ফাইবারের কথা বাদ দাও, ফাইবার বাদে আর কোথায় কোথায় আমরা কার্বন পাই কেউ বলতে পারবা? কার্বনের কিছু সোর্স জানতে চাচ্ছি। মাথায় আসে না কিছু স্যার? কয়লা, অর্গানিক স্যার, পেট্রোলিয়াম, কয়লা, ওকে, হ্যাঁ কয়লাতে কার্বন আছে। তারপর স্যার বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডস, অর্গানিক কম্পাউন্ডে কার্বন আছে, হাইড্রোকার্বন, ঠিক আছে। আর বাতাসে কার্বন আছে?
কার্বন ডাইঅক্সাইডে কার্বন আছে। তোমার শরীরে হিউম্যান বডিতে কার্বন আছে? জি স্যার, আমাদের হিউম্যান বডি তো মূলত প্রোটিনের তৈরি, আর প্রোটিনে তো স্যার কার্বন আছে। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, এগুলোতে কার্বন আছে? জি স্যার, ডিঅক্সিরা, হ্যাঁ কার্বন আছে। আছে নিউক্লিক অ্যাসিড, আচ্ছা। তারপরে কয়লাতে কার্বন আছে, তারপর মাটির নিচে কার্বন আছে কোথাও? পেট্রোলিয়াম, যেটা দিয়ে আমরা ফাইবার বানাইছি, এগুলাতে কার্বন আছে। তো এরকম খুঁজলে পাওয়া যাবে যে কার্বনের অভাব নেই আসলে দুনিয়ায়, অনেক জায়গা থেকেই কার্বন আমরা পাই বা অনেক জায়গাতেই কার্বন আছে। তো এই কারণে কার্বনকে বলা হয়, আমার ইয়ারটা হ্যাং হয়ে যাচ্ছে বারবার, একটা মিনিট। তো কার্বনের এত প্রাচুর্য থাকার জন্য কার্বনকে বলা হয় দ্য এলিমেন্ট অফ লাইফ, বুঝছো? এরকম একটা টার্ম আছে যে কার্বনকে বলা হয় দ্য এলিমেন্ট অফ লাইফ, কারণ কার্বন ছাড়া লাইফকে কল্পনা করা যায় না। সো দ্যাটস ওয়াই আমরা কার্বনকে বলি দ্য এলিমেন্ট অফ লাইফ। আচ্ছা, এখন আসছে মনে হয়। তো কার্বন হচ্ছে দ্য এলিমেন্ট অফ লাইফ, অল লিভিং থিংস এর ভেতরে কার্বন আছে, এবং এই এইটার কারণে কার্বন হচ্ছে ইউনিভার্সের ফোর্থ মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট। মানে যত রকম এলিমেন্ট আছে সবগুলার যদি আমরা বিবেচনা করি যে কোন এলিমেন্টটা সবচাইতে বেশি, সেদিক থেকে চিন্তা করলে পুরা ইউনিভার্সে কার্বন হচ্ছে ফোর্থ ফোর্থ মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট। কারো কি আইডিয়া আছে ফার্স্ট কে, কোন এলিমেন্টটা ইউনিভার্সে সবচেয়ে বেশি? স্যার আন্দাজে বলি? হ্যাঁ বলো, অসুবিধা নেই স্যার। হাইড্রোজেন, হাইড্রোজেন আন্দাজে বলছো, ঠিক আছে, লাগে গেছে আর কি। কারণ স্যার ওই যে মানে বইয়েটাই পড়ছি আর কি স্যার, ওই গ্রহ নক্ষত্র গুলো যখন তৈরি হয় তো ওখানে হাইড্রোজেন গ্যাস থাকে, হাইড্রোজেনের পরিমাণ সব জায়গাতেই আছে। হ্যাঁ হাইড্রোজেন সবচেয়ে বেশি, ঠিকই বলছো। এরপরে সিলিকন, এরপরে অক্সিজেন, এরপরে হচ্ছে কার্বন। তো কার্বনের পরিমাণ মোটামুটি ফোর্থ মোস্ট অ্যাবান্ডেন্ট, অর্থাৎ আমরা অনেক জায়গা থেকে কার্বনকে পেতে পারি। আমাদের আশেপাশে কার্বন ডাইঅক্সাইড, লাইমস্টোন, উড, চারকয়াল, ডায়মন্ড, প্লাস্টিক, গ্রাফাইট, এগুলোর মধ্যেও কার্বন থাকে। তো কার্বনের এত বেশি থাকার রিজন হচ্ছে তারা খুবই ফ্লেক্সিবল একটা ম্যাটেরিয়াল, অর্থাৎ হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এগুলোর সাথে নানানভাবে বিক্রিয়া করতে পারে তারা। কোভ্যালেন্ট বন্ড থেকে শুরু করে নিজেদের মধ্যে তোমার এই সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, রিং ফরমেশন, এগুলো সব কিছুই করতে পারে কার্বন ফাইবার। এবং এই এই বন্ডিং গুলা থাকার কারণে কার্বন ফাইবারের প্রাচুর্য এত বেশি আসলে। আচ্ছা যাই হোক, তো কার্বন সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে কার্বনটা আসলে আমরা আশেপাশে অনেক জায়গা থেকেই পাই। তো এখন এইটাকে আমরা ফাইবারে কনভার্ট করব, এই কার্বনটাকে নিয়ে আমরা ফাইবারে কনভার্ট করব। এখন একটা কোশ্চেন আসতে পারে যে এতদিন আমরা যে ফাইবারগুলো পড়ছি এগুলোতেও তো কার্বন আছে, তাই না? তাইলে আসলে আমাদের এই কার্বন ফাইবার আর ওই পলিস্টার ফাইবার বা নাইলন বা অ্যাক্রাইলিক, এগুলোর সাথে পার্থক্যটা আসলে কোথায়? কারণ ওইটাতেও কার্বন আছে, এটাতেও কার্বন আছে। তো পার্থক্যটা হচ্ছে ওইখানে কার্বনের সাথে আরো নানান ধরনের ম্যাটেরিয়াল ছিল, বাট এইখানে আমরা যে কার্বন ফাইবারটা বানাবো, দিস উইল বি ফর্মড অফ সোললি কার্বন ম্যাটেরিয়াল, উইদাউট কার্বন এখানে আর কিছু থাকবে না। এটা হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন দোজ ফাইবার্স অ্যান্ড দিস কার্বন ফাইবার। ওকে, তো কার্বন ব্যতীত যদি কিছু না থাকে সেই দিক থেকে চিন্তা করলে আমাদের ফাইবারটা নর্মালি অনেক স্ট্রং হয়, থিন হয়, ক্রিস্টালাইন হয়, এবং ওই ফাইবারগুলোর তুলনায় আমাদের মোর অর্ডার একটা ফরমেশন চলে আসে। সাপোজ আমি একটা বস্তা নিলাম, এই বস্তার ভেতরে আমি অনেকগুলা বল, সাপোজ টেনিস বল, এরপরে ফুটবল, এরপরে হচ্ছে রাগবির বল, এরপরে বেসবল,
এরকম বাস্কেটবল এরকম অনেক ধরনের বল এটার ভিতরে রাখলাম আরেকটা সিমিলার বস্তা নিলাম যাতে শুধুমাত্র আমি টেনিস বল রাখলাম মানে এক এক ধরনের বল আর এখানে বিভিন্ন ধরনের বল তাইলে কোন বস্তাটাতে মোর ওরিয়েন্টেড অবস্থায় আমার বলগুলাকে রাখা যাবে মোর মানে গোছানো অবস্থায় বলগুলাকে রাখা যাবে এক নাম্বার বস্তায় নাকি দুই নাম্বার বস্তায় কারণ কি এখানে আমি সব একই শেপের একই সাইজের ম্যাটেরিয়াল দিছি তাই না একই ভরের ম্যাটেরিয়াল দিছি সো তারা মোর মানে ওরিয়েন্টেড ওয়েতে এরকম সাজানো গোছানো অবস্থায় থাকবে সিমিলারলি আমাদের কার্বন ফাইবারের এবং অন্যান্য ফাইবারের মধ্যে যদি আমরা কম্পারিজন করি তাহলে যেহেতু কার্বন ফাইবারে আসলে কার্বন ছাড়া আর কিছু নাই অন্যান্য ফাইবারে কার্বনের সাথে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন অনেক কিছুই আছে তো এই ক্ষেত্রে যেহেতু কার্বন ছাড়া কিছু নাই সো এই ফাইবারটা মোর ক্রিস্টালাইন হয় মোর অর্ডার্ড হয় রেদার দেন দোজ ফাইবার্স ওকে এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট এখানে কার্বন ফাইবার এক্সট্রিমলি স্টিফ এক্সট্রিমলি স্ট্রং এবং লাইট ওয়েট এটা হচ্ছে তার মেইন ক্যারেক্টারিস্টিক্স বা তার হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স যার জন্য বিভিন্ন জায়গায় আমরা কার্বন ফাইবারকে ইউজ করি যেমন কার্বন ফাইবার স্টিফ আর স্ট্রং হওয়ার ফলে এটাকে আমরা গাড়ির বডিতে ইউজ করতে পারি গাড়ির বডি যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু ভেতরের ড্রাইভার সুরক্ষিত না তাই না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে বা তাহলে গাড়ির বডি যদি সেটাকে প্রোটেক্ট না করতে পারে তাইলে কিন্তু লাভ হইল না আবার লাইট ওয়েটের কথা চিন্তা করো একটা গাড়ি যদি খুব বেশি ভারী হয় সেটাকে মুভ করতে কিন্তু অনেক বেশি ফুয়েল খরচ হবে জ্বালানি খরচ হবে তেলের পরিমাণ গ্যাসের পরিমাণ বেশি লাগবে বাট যদি আমরা লাইট ওয়েট একটা ফাইবার দিয়ে গাড়ি তৈরি করি সেটাকে চালাইতে কিন্তু মানে ফুয়েল কনজাম্পশন অনেক কমে যাবে অনেক সেফ করা যাবে এটা ওয়ান অফ দ্য রিজন যে অটোমোবাইল কোম্পানিগুলা বা প্লেনের কোম্পানিগুলা রকেটের কোম্পানিগুলা এই কার্বন ফাইবার নিয়ে কাজ করতেছে গাড়ি বানানোর জন্য বা প্লেন বানানোর জন্য আচ্ছা এটা কম্পোজিট অফ কার্বন চেইন বন্ডেড টুগেদার এটা আমরা জানি যে কার্বন ছাড়া অন্য কিছু থাকবে না এরা হচ্ছে 5 টাইমস স্ট্রঙ্গার দ্যান স্টিল 2 টাইমস স্টিফার দ্যান স্টিল অ্যাবাউট 2/3 টাইম লেস ইন ওয়েট এটা কি বিশ্বাস হয় যে স্টিলের থেকে কার্বন ফাইবার 5 টাইমস বেশি স্ট্রং স্টিল যদি তোমার বুলেটকে ই করতে পারে তাহলে কার্বন ফাইবার দিয়েও বুলেট ঠেকানো সম্ভব 2 টাইমস বেশি স্টিফ অর্থাৎ তুমি একে সহজে বাকায়া মানে ই করে ফেলতে পারবে না কম্প্রেস করে বাকায়াটাকে ই করে ফেলতে পারবে না ডিফর্ম করে ফেলতে পারবে না ওয়েট হচ্ছে 2/3 টাইম লেস মানে 1/3 ওয়েট স্টিলের তাহলে কার্বনের স্পেশালিটি কি বোঝা যাচ্ছে যে কেন এটা এত স্পেশাল আচ্ছা তো এগুলা হচ্ছে কার্বনের স্পেশাল প্রপার্টি কিছু এখন আমরা আজকে হিস্ট্রিটা পড়ে শেষ করে দিব আর কি তো হিস্ট্রিটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় কার্বন ফাইবার নিয়ে কাজ চলতেছে অনেক আগের থেকেই কারণ আমরা জানি যে তোমার ন্যাচারাল ফাইবারগুলোর মধ্যেও কার্বন আছে বা অন্যান্য যে কোনো জায়গাতেই কার্বন পাওয়া যায় বাট এইটাকে আমরা বানাবো কিভাবে তো 1860 সালে বিজ্ঞানী উইলসন স্যার জোসেফ উইলসন নামে একজন সায়েন্টিস্ট ছিলেন তিনি হচ্ছে তখন ইলেকট্রিক বাল্ব নিয়ে কাজ করতেছিলেন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করতে কে নাম মনে আছে টমাস আলভা এডিসন হ্যাঁ তো উনার সমসাময়িক সময়ে 1860 সালের আশেপাশে এই স্যার জোসেফ উইলসন ইলেকট্রিক বাল্ব লাইট বাল্ব নিয়ে কাজ করতেছিল বিশেষ করে ওই যে বাল্বের ভেতরের যে পার্টটা টাংস্টেনের যে পার্টটা জ্বলে এই পার্টটাকে নিয়ে উনি হচ্ছে কাজ করতেছিলেন তো বিভিন্ন রকম ম্যাটেরিয়াল দিয়ে আসলে এই পার্টটা বানানোর একটা মানে রিসার্চ বেসড কাজ চলতেছিল যে কি কি দিয়ে এই জিনিসটাকে বানানো যায় তো ওইটা করতে করতে উনি একটা ন্যাচারাল কোনো একটা ফাইবার নিছিলেন বা ফাইবার শেপের একটা জিনিস নিছিলেন ন্যাচারাল সেইটার সেইটাকে হাই টেম্পারেচারে তাপ দিয়ে পুরাইয়া একদম কার্বন ফাইবারে কনভার্ট করে ফেলছিলেন পুরাইলে যে জিনিসটা হয় ধরো আমি একটা পলিস্টারের ফাইবার নিয়েছি বা একটা সেলুলোজি নিছি ন্যাচারাল ফাইবার তো ন্যাচারাল ফাইবার নিয়ে কথা বলি সাপোজ আমাদের একটা সেলুলোজ আছে সেলুলোজের মধ্যে কি আছে কার্বন আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে তাই না
তো এইটাকে যখন আমি সাবস্টেনশিয়াল অ্যামাউন্টে টেম্পারেচার দিব, তাপ দিব, তখন কার্বন ব্যতীত এই হাইড্রোজেন অক্সিজেন এগুলা হচ্ছে সেপারেট হয়ে যাবে। যখন 2000-3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা তাপ দিব, এই জিনিসগুলা সেপারেট হয়ে যাবে, শুধুমাত্র কার্বনটা থেকে যাবে। এই কনসেপ্টটার উপরে ভিত্তি করে উনি কাজ করছিলেন। তো উনি অ্যাক্সিডেন্টালি, উনি বুঝেন নাই, উনি তাপ দিতে 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 এমন অবস্থা হয়েছে যে কার্বন ব্যতীত অন্যান্য সব সেপারেট হয়ে গেছে। তার মানে বাকি যেটা থাকলো সেটাই আমাদের কার্বন ফাইবার, তাই না? বা কার্বন, শুধুমাত্র পিওর কার্বন। তো ওইখান থেকে আমাদের কনসেপ্টটা আসলো যে কার্বনটাকে আমরা এইভাবে বানাইতে পারি, যখন আমরা কোনো অর্গানিক ম্যাটেরিয়াল বা আশেপাশের যে কোনো কিছুই হোক, এটাকে নিয়ে যখন আমরা অনেক হাই টেম্পারেচার দিব, অনেক হিউজ টেম্পারেচারে এটাকে তাপ দিব, তখন কার্বন ব্যতীত অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো সেপারেট হয়ে যাবে। সেপারেট হয়ে ওইগুলাকে যদি আমরা এলিমিনেট করে দিতে পারি, তাহলে যা থাকবে সেটাই হচ্ছে কার্বন। তো টমাস আলভা এডিসনও এই কনসেপ্ট নিয়ে কাজ করতে করতে উনি হচ্ছে কটন এবং ব্যাম্বু এই দুইটা ফাইবারকে নিয়ে কার্বনে কনভার্ট করে ফেলছিলেন ভায়া পাইরোলাইসিস। পাইরোলাইসিস হচ্ছে এই যে হাই টেম্পারেচার দিলাম এই পদ্ধতিটাই হচ্ছে পাইরোলাইসিস। এটা একটা গ্রিক ওয়ার্ড, পাইরো শব্দের অর্থ হচ্ছে কি, আগুন। এটা সবাই জানো সম্ভবত, কোথাও একটা পড়ছিলাম, আমার মনে আছে ইন্টারে অথবা ইয়াতে এসএসসিতে। পাইরো শব্দের অর্থ হচ্ছে আগুন এবং লাইসিস শব্দের অর্থ হচ্ছে সেপারেশন। তো পাইরোলাইসিস যখন আমরা কোনো হাই টেম্পারেচার দিয়ে কোনো কিছুকে ভেঙে ফেলবো, তাকে সেপারেট করব, সেই পদ্ধতিটা বা থার্মাল ডিকম্পোজিং মানে নেচারটাই হচ্ছে পাইরোলাইসিস। তো আমাদের টমাস আলভা এডিসন উনি হচ্ছে কটন এবং ব্যাম্বু দিয়ে কাজটা করছিলেন। বাট একটা প্রবলেম দেখা গেছে যে এগুলা যেহেতু ন্যাচারাল ফাইবার, দে আর নট মানে এতটা ওরিয়েন্টেড বা এতটা ভালোভাবে তারা ক্রিস্টালাইনিটি ফর্ম করে না। সো এই ফাইবারটা অনেক দুর্বল ছিল, অর্থাৎ তারা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাচ্ছিল। তো এরপরে এর কাজটা থেমে গেছে, যেহেতু ফাইবারটা দুর্বল তারা ভাবছে যে ওকে এটা দিয়ে কাজ চলবে না, এটা তো দুর্বল। প্রায় 100 বছর পরে ইউনিয়ন কার্বাইডের একজন সায়েন্টিস্ট, ওনার নাম রজার বেকন, উনি হচ্ছে রেয়ন ফাইবার থেকে এটা তৈরি করে। তোমরা জানো রেয়ন হচ্ছে কি, রিজেনারেটেড ন্যাচারাল ফাইবার, তাই না? তো এই রিজেনারেটেড ন্যাচারাল ফাইবারটা ন্যাচারাল ফাইবারের তুলনায় বেটার প্রপার্টি শো করছিল। সো আমাদের যে রেজাল্টিং কার্বন ফাইবার সেইটাও হচ্ছে এই কার্বন ফাইবারের তুলনায় বেটার প্রপার্টি শো করতে পারছে। সো এইটা একটা ভালো মানে রেভলিউশনারি কাজ ছিল যে উনি তৈরি করতে পারছিল রেয়ন থেকে 1958 সালে। এরপর 1960 সালে বিজ্ঞানী একিও শিন্ডো, উনি হচ্ছে সায়েন্টিস্ট একজন জাপানের, উনি হচ্ছে পলি অ্যাক্রাইলোনাইট্রাইল বা অ্যাক্রাইলিক ফাইবার যেটা, এইটাকে কার্বন ফাইবারে কনভার্ট করে এরকম পাইরোলাইসিসের মাধ্যমে। তো অ্যাক্রাইলিক ফাইবার আমরা অলরেডি পড়ছি, সো আমরা জানি কিভাবে অ্যাক্রাইলিক ফাইবার তৈরি করতে হয় এবং অ্যাক্রাইলিক ফাইবারে কি কি থাকে। অ্যাক্রাইলিক ফাইবারে থাকে কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে নাইট্রোজেন, তাই না? CH2CHCN অর্থাৎ পলিভিনাইল সায়ানাইড, যেটা সেটাই হচ্ছে আমাদের অ্যাক্রাইলিক ফাইবার। তো এইটাকে উনি এই কার্বন ফাইবারে কনভার্ট করেন এবং উনি দেখতে পান যে দিস শোস দ্য বেস্ট প্রপার্টিস অফ কার্বন ফাইবার। অর্থাৎ ওই যে আমরা বললাম যে ফাইভ টাইমস স্ট্রঙ্গার দেন স্টিল, লাইট ওয়েট এবং স্টিফ, এই প্রপার্টিগুলা আসে সেই কার্বন ফাইবারে যেই কার্বন ফাইবারটা এই পিএন থেকে বা পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল থেকে তৈরি করা হয়েছে। ইভেন বর্তমানকালের মডার্ন যে কার্বন ফাইবারগুলো আছে সেইটা তৈরি করা হয় হচ্ছে এই পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল থেকেই। সো দিস ইজ দ্য মানে ইনিশিয়েশন অফ দ্য মডার্ন কার্বন ফাইবার। আমরা বর্তমানে যে কার্বন ফাইবার ইউজ করি সেইটার শুরু হয়েছিল 1960 থেকে এই পলিঅ্যাক্রাইলোনাইট্রাইলটাকে কার্বন ফাইবারে কনভার্ট করার মাধ্যমে। তো একটা তথ্য দিলেই তোমরা বুঝতে পারবা, সারা বিশ্বে বর্তমানে যত কার্বন ফাইবার তৈরি হয় তার 90% আসে হচ্ছে আমাদের এই পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল বেসড পলিমার থেকে, অর্থাৎ এইটাকে কার্বন ফাইবারে আমরা কনভার্ট করি। আর এই কার্বন ফাইবারটার বাণিজ্যিক নাম হচ্ছে ওরলন, ORLON, ওরলন নামে একে ডাকা হয়। এরপরে 1963 কিছু ব্রিটিশ সায়েন্টিস্ট তারা হচ্ছে এই ফাইবার তৈরির প্রক্রিয়াটাকে স্ট্যান্ডার্ডাইজ করে দেয়, অর্থাৎ স্ট্যান্ডার্ড করে দেয় যে এইভাবে এইভাবে ফাইবারটাকে বানানো যেতে পারে।
তো এই ছিল মোটামুটি হিস্ট্রি, তারপর থেকে আমরা এই কাজ করে আসতেছি, এরপরে আর কোনো ঝামেলা হয় নাই। 1860 সাল থেকে যে শুরু হয়েছিল এই জোসেফ সোয়ানের কাজ থেকে, এরপরে আস্তে আস্তে আমরা 2018 সাল পর্যন্ত এখানে দেওয়া আছে। এরা হচ্ছে ফাইবার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলার লোগো যারা কার্বন ফাইবার বানায়। টোরে 1971, এটাও হচ্ছে একটা কোম্পানি কার্বন ফাইবারের, এই যে টোরে কোম্পানি 1971 তারা কাজ শুরু করে। এই হচ্ছে মোটামুটি হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট আর কি। তো আশা করি কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকিটুকু শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর সবার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে এটা একটু করার চেষ্টা করো ডেডলাইনের ভেতরে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা এখন শেষ করতে পারি, আজান দিয়ে দিছে আর কি। আসসালামু আলাইকুম।